Assalamualaikum, সবাইকে পাভেল এর নোবেল মিনিজুতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং আপনাদের মাঝে অনেক অনেক গুড নিউজ দেওয়ার আছে। বেশি কথা বাড়াবো না, চলেন আপনাদেরকে গুড নিউজগুলো দেখাই। আজকে আমাদের প্রথম গুড নিউজ এই বক্সের মধ্যে আছে। এই বক্সের ভেতরে আপনারা দেখতে পারবেন যে একটা মুরগি আছে, এই যে মাশাআল্লাহ একটা মুরগি। আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে মুরগির নিচে আমরা কিসের ডিম দিছিলাম। অ্যান্ড এক্স্যাক্টলি আপনারা ঠিক ধরতে পারছেন, আমরা মুরগির নিচে দিয়েছিলাম কল ডাকের ডিম। সো আমরা কল ডাক পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমাদের ফার্স্ট বেবি, আমাদের ফার্স্ট কল ডাকের বেবি পেয়ে গেছি মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক ছোট, অনেক ছোট আর অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা নরমাল হাঁসের বাচ্চার মতো না একদমই, কারণ নরমাল হাঁসের বাচ্চা যেই সাইজে হয় এটা তার চেয়ে তার থেকে অর্ধেক সাইজ, একদম ছোট। এই যে মাশাআল্লাহ, খুবই চমৎকার। আমরা আমাদের কলডাক মেলটানোর পরে আমরা দেখছি মেলটা অনেক অ্যাক্টিভ ছিল মাশাআল্লাহ। এরপরে আমরা যত ডিমই পাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলাই জমছে। হ্যাঁ, ব্যাপারটা কি, আমরা চাইলে ওকে সিঙ্গেল রাখতে পারতাম অথবা অন্য হাঁসের বাচ্চার সাথে দিতে পারতাম, আমরা সেটা দেই নাই। আর ও ছটফট করে পড়ে যেতে পারে, অনেক ছোট, অনেক ওরে আমরা রিস্ক নেই নি। হ্যাঁ, ফার্স্ট বেবি তো, এভাবে আমাদের কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই জানেন তো, ফার্স্ট বেবি এই জন্য আমরা রিস্ক নিচ্ছি না। আমরা একটা বেবির জন্যই আমরা মুরগিকে আলাদা করে দিছি আর অন্য ডিমগুলো আমরা ইনকিউবেটর অ্যান্ড অন্য মুরগির নিচে দিয়ে দিছি। তো মাশাআল্লাহ এটা তো সবে শুরু ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি আমরা অনেক অনেক কলডাকের বেবি পাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তো ওকে আবার ওর মার কাছে রেখে দিচ্ছি, থাকুক মাশাআল্লাহ। এরপরের গুড নিউজটা হচ্ছে আমাদের ফিসেন্ট নিয়ে। ফিসেন্ট যে রিস্টটা আছে, এই রিস্টের যে মেলটা আপনারা জানেন যে এটা অনেক অ্যাটাকিং, এটা ফিমেলটাকে প্রচুর লেভেলে প্রচুর পরিমাণ মারছে, মারতে মারতে ওর মানে মাথা দিয়ে রক্ত বের করে ফেলছে। এরপরে কী করছি যে আমরা ওই ফিমেলটাকে কিছুদিনের জন্য একটু আলাদা করে দিছিলাম। তো আপনারা জানেন এই পর্যন্ত পাঁচটা ডিম পারছে রিস ফিমেলটা। তো প্রথমে আমরা দুইটা ডিম পাইছিলাম, যে দুইটা ডিম আমরা মুরগির নিচে দিছিলাম কিন্তু সেই দুইটা ডিম কিন্তু একটাও জমে নাই। এরপরে তিনটা ডিম আমরা ইনকিউবেটরে দিছিলাম অ্যান্ড সারপ্রাইজিংলি ওই তিনটা ডিমের দুইটা ডিম অলরেডি জমে গেছে। মানে আমরা পুরাই সারপ্রাইজ, টোটাল সারপ্রাইজ, কারণ আমরা দেখছি অলওয়েজ মেলটা ফিমেলটাকে মারে এবং অনেক অনেক মারে। দেখেন মাথা কী করছে, এই যে এখান থেকেও দেখা যাচ্ছে যে মাথা একদম পুরো ন্যাড়া করে ফেলছে। আর যখন আমরা ইনকিউবেটরে এই রেজাল্টটা দেখছি সত্যি মানে কি বলবো, আমরা অনেক ইমোশনাল হয়ে গেছি। গতকালকে রাত্রে আমরা দেখছি ডিম দুইটা। তো এখন আমরা ডিম দুইটা, আমাদের একটা মুরগি আছে উমে আছে, ওর নিচে দিয়ে দিছি। তো সবাই দোয়া করবেন ওরা আরও ডিম পারবে ইনশাআল্লাহ, নেক্সট সব ডিম যেন ফার্টাইল হয় সেই দোয়া করবেন সবাই। আমাদের নেক্সট গুড নিউজ চলেন আপনাদেরকে দেখাই। ইমাম গাজ্জালি রহমাল্লাহ একটা কথা বলছিলেন, সে কথা রইতেছে যেটা তোমার সেটা যদি দুই পাহাড়ের মাঝখানেও থাকে সেটা তোমার, আর যেটা তোমার না সেটা যদি দুই দাঁতের মাঝখানেও থাকে সেটা তোমার না। যেটা তোমার নসিবে থাকবে সেটা যেখানেই থাকুক সেটা তোমার কাছে আসবে। এই কথাগুলো বলার কারণ হইতেছে আমাদের লাইফের যে ফার্স্ট ম্যান্ডারিন ছিল ফিমেল আর মেল, আপনারা জানেন যে মেলটা মারা গেছে। আর এটাও জানেন যারা ভিডিও আগের ভিডিওগুলো দেখছেন তারা এটাও জানেন যে ফিমেল যেটা ছিল ম্যান্ডারিন ওইটা কোনো একটা প্রসেসে মানে ওইটা চলে গেছে, মানে কিভাবে যে খাঁচা খুলছে কে খুলছে আমি জানি না, ওইখান থেকে করে চলে গেছে। কিন্তু এত কষ্ট ছিল ভিতরে যে আল্লাহর কাছে বলতাম যে আমার কলিজা আমার চোখের সামনে চলে গেছিল, চোখের সামনে উড়াল দিয়ে চলে গেছে, আমি শুধু নির্বাকে দেখছি কিছু করার ছিল না। এই স্টোরিটা প্রায় আরো সাত মাস আগে ওই ম্যান্ডারিন ফিমেলটা করে চলে গেছে। আল্লাহর কি অশেষ রহমত যে আমার ভিতরে এই ব্যাপারটা নিয়ে এতটা কষ্ট ছিল যেটা শুধু আল্লাহ দেখছে আর কেউ দেখে নাই, শুধু আল্লাহ দেখছে। ভিডিও আমরা বানাইতেছি অনেকদিন ধরেই, ভিডিও বানাইতেছি পুরোপুরি ভালো লাগা থেকে। সবচেয়ে বড় কথা এইটাছে যে সেই প্রতীক্ষার ফল আজকে অবসান হইল, এই সেই আমাদের ফার্স্ট ম্যান্ডারিন ফিমেল। এই দেখেন যে আমি জানি না আমার ইমোশনটা কেউ বুঝবেন কিনা, একটু আগে আমাকে দিয়ে গেছে যে আমার ভিতরে যে কি পরিমাণ অনুভূতি কাজ করছে সেটা আমি জানি। এইটার কষ্টে আমার ম্যান্ডারিন মেলটা মারা গেছে, এটা আমি ফিল করি এইটার কষ্টে। ও একা হয়ে গেছে
একটা শুকেও মারা গেছে। ওইটার জন্য আমি পশু হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার পরামর্শ করছি, ওকে ওষুধ দিছি, ওকে নিজের রুমে নিয়ে গেছি। ডাক্তার আমাকে যেইভাবে যা বলছে আমি কোনো ত্রুটি রাখিনি, কিন্তু তারপর এটা মারা গেছে। তো ফাইনালি আজকে আমি এই হাঁসটাকে মানে ফিমেলটাকে পেয়ে আমার মেলটার কথা অনেক মনে পড়তেছে, যা আমি বলে বুঝাইতে পারবো না। তারপরেও যে আল্লাহ তালা আমাকে যে এই হাঁসটা মিলাই দিছে, এই জন্য আমি আল্লাহর কাছে যতটুকু সুক্রিয়া আদায় করবো ততটুকু কম মনে হবে। তো ওরে দেখে আমার মেন্ডারিন মেলটার কথা খুব মনে পড়তেছে। তো যাই হোক, এটা এক ভাইয়ের কাছে ছিল, সে আজকে আমাদেরকে দিয়ে গেছে। তো আল্লাহর কাছে লাখ করে সুক্রিয়া এই জন্য। আর এটার সাথে অন্য কোনো হাঁসও ছিল না, যে কোয়ারেন্টাইনে যে একটা ব্যাপার আছে ওই জিনিসটার এটা দরকার নেই, এটা সিঙ্গেলই ছিল। কিন্তু অনেক শুকায় গেছে, কি কারণ ভাইরা জানতো না এটা কীভাবে মানে এটার খাবারগুলো কী কীভাবে কী করতে, তার কিছুইভাবে জানতো না। তো এটা মোটামুটিভাবে একটু ব্যথাও পাইছে। আমরা ছাড়ছিলাম, ছাড়ার পরে দেখতেছিলাম যে ফিমেলটা অনেক উইক, এই জন্য রিপসের যে কেসটা আছে এই কেজে আমি আলাদা একটা পার্ট করছিলাম, ওই পার্ট এটাকে রেখে দিছি। আর এটা অনেক দিন একা থাকার কারণে একটু অন্যরকম হয়ে গেছে, তাই আমার যে কল ও উড্ডাকটা ছিল, উড্ডাক মেল, ওইটার সাথে এটাকে আপাতত এখানে রাখছি। আমাদের উড্ডাক সিলভার দুইটা মেল ছিল, হ্যাঁ, তো একটা মেল আমরা সিঙ্গেল ছিল, এটাকে আমরা এখানে রেখে দিছি ওর সাথে। আর ও অনেক দিন একা ছিল, তো আর আলহামদুলিল্লাহ আমরা এটাও একটা সারপ্রাইজ আমাদের জন্য যে আমরা ওকে পেয়ে গেছি, কারণ এসব জিনিস ছুটে গেলে আবার পাওয়া যায়, এটা খুবই রেয়ার ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো দেখেন মাশাআল্লাহ। তো আমরা এটার জন্য শীঘ্রই একটা ভালো মেল নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই সিজনে আমরা জানি না এটা থেকে আমরা কোনো রেজাল্ট পাবো কি না, নেক্সট সিজনে ইনশাআল্লাহ আশা করতে পারি আমরা ভালো কিছু। আর এই যে ওদের জন্য আলাদা একটা ঘর করা হয়েছে, এখানে ওরা থাকবে, ওদের জন্য পানি দেওয়া হয়েছে, খাবার দেওয়া থাকে। আমরা হাঁসের কেজে চলে আসছি, আমাদের যেটা মেইন কেজ, যেখানে এখানে আমাদের স্প্যাকেল পিজন আছে। স্প্যাকেল পিজনের আপডেটটা দিয়ে দিই, ওরা দুইটা ডিম দিছিল, ডিমে খুব ভালোভাবে তা দিছিল এবং ডিম দুইটা জম ছিল, ডিমের ভেতরে বাচ্চাও আসছিল, কিন্তু আনফর্চুনেটলি বাচ্চাগুলো বের হতে পারে নাই, তো ডিমের ভেতরেই বাচ্চাগুলো মারা গেছে। আমি দেখতেছি রিসেন্টলি ওরা আবার বসতেছে এখানে। এবার আমি যেটা করবো সেটা হলো, ওরা যদি ডিম পারে ওদের ডিম দুইটা আমি কবুতরের নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ কালকে আমি দেখছি মেলটা এটার ভেতরে বসে অনেক ডাকাডাকি করছে অনেক, আর ফিমেলটাও ভালোই রেসপন্স করতেছিল। হ্যাঁ, আর আমাদের হাঁসের কাছে কিছু আপডেট আছে যেটা পাভেল ভাই বলবে। এখানে যে পিলারটা ছিল ওইটাকে আমরা সরাই দিছি, প্লাস এখানে আরও আরেকটা বাঁশের একটা ছিল খুঁটির মতো, ওইটাও আমরা সরাই দিছি। আর বক্সগুলো দেখেন, বক্সগুলো নিচে নামানো ছিল, এটা আমরা দেয়ালের সাথে অ্যাডজাস্ট করে দিছি। হ্যাঁ, বক্সগুলো খুব সুন্দর হয়েছে, আমি ঢাকা ছিলাম, পাভেল ভাই এ ফাঁকে করে ফেলছে এগুলো। এই যে দেখেন ওয়ালের সাথে লাগাই দিছে, অ্যাটাচ করে দিছে, একটু একটু মাটি থেকে উঁচা করে দিছে, বেশি উঁচা করে নেই, কারণ জানেন আমাদের হাঁসগুলো সবগুলো ফ্লাই করতে পারে না, তো বেশি উপরে দিলে ফ্লাই করতে হইতো, তো এটা ওদের জন্য একটা প্রবলেম ছিল। আর সিঁড়িগুলোর সিঁড়িগুলোকে আমরা নতুনভাবে আবার ঠিক করবো ইনশাআল্লাহ। সিঁড়িগুলোতে আমরা বিট দিয়ে দিবো, হ্যাঁ, একটু পরপর বিট দিয়ে দিবো, এটা হলো সিঁড়িগুলো প্যান। আর এটা এটাতে কল ডাক ডিম পারে মাঝে মাঝে, এই জন্য এটাকে এখানে রাখা হয়েছে, এটা এখানে আপাতত রাখছি, এটাও সরাই ফেলবো, ওই উপরে দেয়ালের সাথে লাগাই দিব। আর কল ডাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ডিম পারতেছে, এই যে এটার ভেতরে আপনারা যদি দেখেন ডিম আছে, তো একটা ডিম পারতেছে আর একটা ডিম পারতেছে না, মানে দুইটা ফিমেলের ভিতরে এখন একটা ফিমেল ডিম পারা বন্ধ করছে, আর একটা ডিম পারা আলহামদুলিল্লাহ চালিয়ে যেতেছে। তো আবার ওরা কি ব্রেক দিয়ে দিয়ে আবার ডিম পারে, আলহামদুলিল্লাহ অনেক ডিম পাইছি আর কোনো রেজাল্ট পাইনি, কিন্তু এই মেলটা আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমত দিয়ে দিছে, এই মেলটা আসার পরে ওরা যেই ডিম পারতেছে সব ডিমের ভিতরেই বীজ পাইতেছি আমরা এবং ডিম জমতেছে, ডিমে বাচ্চা আসতেছে। তো সবাই দোয়া করবেন, আর শীঘ্রই আমি কলডাকের আরও কিছু উঠাবো, আমার প্ল্যান আছে। কলডাকের জন্য আমি আলাদা একটা জায়গায় বানাইছি, এই যে আমরা বাইরে একটা প্লেস বানাইতেছি কলডাকের জন্য, কিন্তু পাভেল ভাইয়ের প্ল্যান হলো আমরা পুরা জায়গাটাতে কলডাক রাখবো। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা পুরাটা যদি আমরা বাউন্ডারি দিয়ে দিতে পারি ভালো করে, তাহলে আমরা পুরো জায়গাটাতে কলডাক ছেড়ে পালতে পারবো। তো দেখা যাক, সামনে কলডাকের বড় একটা আপডেট আসতেছে ইনশাআল্লাহ। আর এদিকে আমাদের যে লেডি ফিসেন্টটা আছে, এর কোনো ফিমেল আমি পাইনি এখন পর্যন্ত, খুঁজছি পাই নাই, তবে মনে হয় না এই সিজনে আর পাবো, নেক্সট সিজন হয়তো বা ওরা দিয়ে কিছু সম্ভব। আর এখানে সিলভার ফিসেন্টগুলো আছে, ওদের কোনো আমি কোনো আপডেট নাই, কারণ ওদের ডিম পাড়ার কোনো অ্যাক্টিভিটিস আমি দেখতেছি না। তো সবাই দোয়া করবেন। আর অনেকেই বলছে একটা সিলভার ফিমেল ওই লেডির সাথে দিয়ে দিতে, তো আমরাও সেটা চাই। তো পাবলে কি বলে, এখন আমরা দিয়ে দিই না, এখনই দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিই একটা, দাও কোনটা তুমি, এই যেটা পছন্দ এটা দিয়ে দাও। এখানে একটা ফিমেল সবসময় একটু দূরে দূরে থাকে, হ্যাঁ, সেই ফিমেলটাকে আমরা লেডি মেলের সাথে দিয়ে দিব প্ল্যান করছি। তো সিলভারের সাথে একটা ফিমেল থাকবে,
আর আরেকটা ফিমেল আমরা লেডির সাথে দিয়ে দিব। আপনাদের কথা রাখতেছি, আসলে আপনারাই বলছেন কমেন্টে অনেকে যে ভাই একটা সিলভার ফিমেল দিয়ে দেন। আসো, এলো সিলভার ফিমেলটা। একটা ফিমেল এখানে থাকলো তাহলে মেলের সাথে, আরেকটা ফিমেল আমরা লেডির সাথে দিয়ে দেখি না কি হয়। তো আপাতত কয়েকদিন আমরা দিয়ে রাখি। এই তো আমরা একটা ফিমেল দিয়ে দিছি লেডি মেলের সাথে। তো আমরা দেখি, ওরে দিছি লেডি মেলের সাথে কি হয় না, এটা একটা এক্সপেরিমেন্ট জাস্ট। সো সবাই দোয়া করবেন যাতে পজিটিভ কিছু হয়। হ্যাঁ, ফি আমানিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আল্লাহ সব আপনাদের সবাইকে ভালো রাখুক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।